আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব হেল্পলাইন বিডি চ্যানেলে সম্মানিত ভিউয়ারগণ আশা করছি আল্লাহ তালা আপনাদের অনেক ভালো রেখেছে তো প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে একটু মাথা খাওয়ার মতো অবস্থা মানে যখনই যে জায়গায় যেই ভিডিও দেই না কেন সব সময় এই কমেন্ট আপনারা করছেন তো আবার অনেকেই বলে যে ভাই আপনার কথা একমাত্র বিশ্বাস হয় আর কোনো চ্যানেল বা যে কোনো নিউজ হোক না কেন এই বিষয়গুলো আমরা বিশ্বাস করি না এখন কথা হচ্ছে যে প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা কবে হবে আগস্ট মাসে পরীক্ষা হবে কি না বা আপনাদের এই বিষয়ে আনুষাঙ্গিক কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আশা করছি এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করে দিচ্ছি আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সঠিক আপডেট এবং চাকরির বিষয়ে সকল ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ তো প্রথমত যে বিষয় আমি কিছু প্রশ্নের অ্যান্সার করছি সেগুলো হচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষা প্রথম ধাপের কতদিন পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে এই প্রশ্নটা খুবই করছে যেহেতু অনেকেই ধরেই নিয়েছে যে আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হবে বা শুরুর দিকে পরীক্ষা হবে আসলে এই আপডেটগুলো যারাই শুনেছে তারা একটু প্রস্তুতি নিচ্ছে ভালোভাবে এবং যারা প্রকৃতপক্ষে ছাত্র তারা কিন্তু পরীক্ষা কবে হবে সেই বিষয়টা মাথায় না রেখে তার প্রস্তুতিটা কতটুকু সেই বিষয়টা খেয়াল রাখছে সো যাই হোক প্রথম ধাপের কত দিন পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে প্রথম ধাপের অ্যাডমিট কার্ড দেওয়ার পরে ধরেন এগারো তারিখে পরীক্ষা হলো এগারো তারিখে পরীক্ষা হওয়ার তার চার পাঁচ দিন পরে বা তার দু একদিন আগে দ্বিতীয় ধাপের পরীক্ষার এস এম এস আসতে পারে যেরকম প্রথম ধাপের সার্কুলার হলো এবং প্রথম ধাপের সার্কুলারের ডেট শেষ হওয়ার আগে আবার দ্বিতীয় ধাপের সার্কুলার হলো আবার এমনও কিন্তু হতে পারে যে তৃতীয় ধাপের সার্কুলার দিতে কিন্তু কতটা দেরি করেছে সো প্রথম ধাপের পরীক্ষা হওয়ার পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে এই বিষয়গুলো মন্ত্রণালয়ে এখনও ঠিক করেনি বা তাদের উপস্থিত যে বুদ্ধি আছে বা যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে সব সময় সো এখানে বাইরের মানুষ বা পরীক্ষা কবে হবে এই প্রশ্নগুলো মানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হোক ইউটিউবে হোক কোথাও যদি কমেন্ট করেন এই উত্তরগুলো কোথাও পাবে না জাস্ট আপনাকে বোকা বলবে মানুষ তাছাড়া কিছু না সো দ্বিতীয় ধাপের প্রথম ধাপের পরীক্ষা হওয়ার পর দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে তারপরেও ডিপেন্ড করে সম্পূর্ণই অধিদপ্তরের উপর তারপরেও একটা কথা বলছি যে ধরুন আগস্ট মাসে পরীক্ষাটা হলো এখন আজকে থেকে আগস্ট মাস কয়দিন আছে আর তো আপনার প্রস্তুতিটা কেমন সেই বিষয়টা খেয়াল রাখুন অনেকেই বলছে যে আমি আমার সাথে একজন কথা বললো যে আমার পরীক্ষা হচ্ছে তৃতীয় ধাপে সো প্রথম ধাপের যখন পরীক্ষাটা নিয়ে নেবে আমি তৃতীয় ধাপের প্রস্তুতি শুরু করব ভাই এই রকম মন মানসিকতা নিয়ে পরীক্ষার হলে গেলে কোনো কিছুই হবে না সো ও আর কথা বলছি যে এই যে অনেকগুলো সার্কুলার হচ্ছে যারা প্রাইমারিতে আবেদন করেছেন বা করতে পেরেছেন তারা কিন্তু যে সার্কুলারগুলো এখন হচ্ছে আপনারা যদি সেই সার্কুলারগুলোতে আবেদন করে রাখেন বা অনেক আগে আমি বলেছিলাম যে যে সার্কুলারগুলো হচ্ছে প্রাইমারি পরীক্ষার সার্কুলার তো হবে আবেদন করে রাখুন তখন কিন্তু আপনারা জাস্ট প্রাইমারি পরীক্ষার আগে যে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন সেখান থেকে আপনি অনেক বাস্তব অভিজ্ঞতা পাবেন যেটা কিন্তু সরাসরি প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে ব্যাড ইফেক্ট ফেলতে পারে মানে সরাসরি যদি আপনি প্রাইমারি পরীক্ষা দেন তখন কিন্তু ব্যাড ইফেক্ট ফেলতে পারে ভুল ভান্তি এটা সেটা সো পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করুন যাই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না এখন কথা হচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষা হওয়ার পর মিনিমাম আপনি পনেরো দিন সময় পাবেন আর যদি তারা ভালো চায় তো আপনার পনেরো দিনের সাত দিন বা বারো দিন বা পনেরো দিন এরই মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি আছে যদি প্রথম ধাপের সার্কুলারের বিষয়টা মেনটেন করে বা রুলটা মেনটেন করে তারা সার্কুলার দেয় সো আমার মনে হয় যে দেড় মাসের মধ্যে আপনার তিনটা ধাপের পরীক্ষায় নিয়ে শেষ করে দেবে এরকম একটা পসিবিলিটি আছে ইন ইন ডিটেলসভাবে পত্রিকায় এই বিষয়ে লিখেছিল যার ধারাবাহিকতায় কিন্তু আমি এই বিষয়গুলো আপনাকে শেয়ার করছি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এবছর নাকি প্রাইমারি পরীক্ষা হবে না মানে এই যে এসএসসি এইসএসসি পরীক্ষা আছে সামনে তারপরে হচ্ছে আপনার ইলেকশন আছে মানে ইলেকশনের বিষয়টি নিয়ে বেশি মানুষ ই করছে যে এই বিষয়গুলো নিয়ে জ্যাম জ্যাম সবসময় লেগেই থাকবে আসলে এবছর পরীক্ষা হবে না আসলে ভাই এই বিষয়গুলো একদম ভুল ভুল ধারণা যদি সঠিকভাবে নির্বাচন হয় বা না হয় যদি মন্ত্রণালয় চায় তো কি আপনার এস এম এস আসতে পারে বা আপনার পরীক্ষা কখন হবে আপনি তো পনেরো দিন আগে জানতে পারবেন সো এবছর নাকি প্রাইমারি পরীক্ষা হবে না এটা সেটা এই জন্যে আমার পড়াশোনা গায়ে লাগতেছে না বা আমি এই কারণেই পড়তেছি না বা এই কারণেই আমার এইটা সেটা মানে এখানে অজুহাত করতে কোনো কারণ লাগে না সো এইখানে এই বিষয়গুলো মাথায় না রাখাই সবচেয়ে বেটার তো তার পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা পরীক্ষা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা এখানেও মিস্টেক হয়েছে যাই হোক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম আলো পত্রিকার মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়েছিল যে পরীক্ষা সার্কুলার এত দিনের মধ্যে আসবে এবং এই পরীক্ষার কার্যক্রম দিনের মধ্যে শেষ করে দেবে তবে আমি একটা কথা বলছি যে আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা নব্বই পার্সেন্ট ছিল বাট একটু দশ পার্সেন্টের কাছে আসে আগস্টের পরের মাসে যেতে পারে কিন্তু আপনার আমি অ্যাট লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার এই যে দুই হাজার সালের যে নিয়োগ কার্যক্রম এইটা দুই হাজার সালের মধ্যে শেষ করার সম্ভাবনা একশো রয়েছে সো আগস্ট মাসে পরীক্ষা হবে কি না বা পরীক্ষার ডেট দেবে কিনা বা পরের মাসে হবে কিনা এই বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য জেনেছি কিন্তু আসলে আমি ভুল তথ্য দিলে আপনারা সেটা নিয়ে অনেক ডিসকাস করবেন এবং সঠিক তথ্য এখানে পান বিধায় আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি চাই না যে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে ভিউয়ার রয়েছে তারা ভুল কোনো বিষয়ে জানুক বা শুনুক অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন তথ্য পাবেন কিন্তু আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট রয়েছে এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আগস্ট মাসে পরীক্ষাটা মনে হয় হবে না আর এই ভিত্তিতে কিন্তু আপনি পরীক্ষার পড়াশোনা বাদ দিবেন না আপনি আগস্ট মাসে পরীক্ষা হবে এই বিষয়ে চূড়ান্তভাবে প্রস্তুতি নিন কারণ আপনার টিম যত যাবে পড়াশোনা পিছাতে থাকবে মন বসবে না এই যখন সার্কুলারটা দিলে তখন কিন্তু পড়াশোনার সেই একটা ধার ছিল এবং আবেদন করার পরে আস্তে 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 কিন্তু সেই ধারটা কমে যাচ্ছে এখন কিন্তু প্রায় অনেকেরই জিরো পার্সেন্ট এই যে আবেদন করার পরে যারা মন মানসিকতা নিয়ে পড়াশোনা করছে তাদের মধ্যে খুব হলে দশ পার্সেন্ট প্রার্থী আছে আর সব ভুয়া প্রার্থী আবার যখন অ্যাডমিট কার্ড সার্ভে যখন আপনার পরীক্ষার ডেট দেবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তখন একটু ঘাটাঘাটি করবে এবং সবচেয়ে বেশি তখন কমেন্ট করবে শর্ট সাজেশন শর্ট সাজেশন চাকরির জন্য কোনো শর্ট সাজেশন নেই সো ধরুন আপনার হাতে আগস্ট মাস পর্যন্ত আছে বা তার পরের মাস পর্যন্ত আছে। সো প্রথম ধাপে পরীক্ষা কবে হবে এই বিষয়টা প্রথম ধাপের যারা প্রার্থী আছে তারা ভাবছে যে পরীক্ষা অ্যাডমিট কার্ড দিক বা এই বিষয়গুলো মাথায় না রেখে পরীক্ষা কখন হবে এটা আসলে সঠিকভাবে কেউ কখনোই বলতে পারবে না ইভেন ডিপার্টমেন্টও বলতে পারবে না সো প্রপারভাবে প্রস্তুতি নিন পরীক্ষা যখন হয় হবে এটাই আমার লাস্ট সলিউশন তবে আগস্টে পরীক্ষা না হোক আগস্টের পরের মাসে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাটা মানে আমি বললাম যে নব্বই পার্সেন্ট আছে অনেক কথা বলে ফেলেছি আসলে আমি এমন কোনো তথ্য দিয়ে আপনাদের মাঝে মানে বিভ্রান্ত সৃষ্টি করতে চাই না এবং আমাদের একটা চ্যানেলের একটা ব্যান্ড আছে সো এই বিষয়গুলো নিয়ে আমি মানে একটা ব্যান্ড মানে একটা সুনাম আছে সো এই বিষয়গুলো নিয়ে আমি কখনো একটা দুইটা কথা বলে মিথ্যে কথা বলে বেশি ভিউয়ের জন্য এই ধরনের তথ্য আমি কখনোই ছড়াতে চাই না সো যাই কিছু বললাম অনেক কিছু মিস্টেক হতে পারে আমার কথাবার্তার মধ্যে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরনো হলে ভিডিওটা দেখতে দেখতে একটা কমেন্ট করে দেবেন আর যদি কোনো আপডেট আসে সাথে সাথে আমি দিয়ে দেবো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম